हेलो एवरीवन, वेलकम टू टेक्निकल छोटू जी। तो आज के भिडियो किन्तु खूब इंटरेस्टिंग एक भिडियो होते चले। तो आज के छोटो भिडियोटर माध्यम अपनारा देखते पाबेन ह्वाट्सएपे ना ऑनलाइन एसे किन्तु जे काउके मैसेज पाठाते पारबेन, अर्थात ह्वाट्सएपटी ना ओपेन करे किन्तु आपनी जे काउके मैसेज पाठिये निते पारबेन। तो ये ट्रिक्सटी करार जोन्नो किन्तु आपनाके गूगलेर हेल्प निते हबे। तो आमादेर कमबेशी प्रत्येकटा फोने किन्तु गूगल एप्लीकेशन रयेछे। से गूगल एप्लीकेशन आपनाके शुधु एकबार मुखे बोलते हबे जे आमि एई व्यक्तिके ह्वाट्सएपे मैसेज पाठाते चाई। आपनार होये किन्तु गूगल से मैसेजटी से व्यक्तिके जे तुरंत पाठिये देबे। কিন্তু খুব অবাক হয়ে যাবে যে আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন না এসেই তাকে কিভাবে মেসেজটি পাঠালেন। সে কিন্তু আপনার কাছে ট্রিক্সটি শেখার জন্য রিকোয়েস্ট করবে। তো আমি আপনাকে রিকমেন্ড করব এই ট্রিক্সটি আপনি একবার হলেও ইউজ করে দেখবেন। যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে বুঝিয়ে দেবেন যে আপনার এই ভিডিওটি কেমন লেগেছে। ফিয়ার সামিসর ছোটু এবং আপনাদের চ্যানেল টেকনিক্যাল ছোটু জি ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ওকে, তো মোবাইল ফোনের মধ্যে চলে এলাম। তো মোবাইলের মধ্যে আসার পর আপনাকে গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো আমার মোবাইলে দেখতে পাচ্ছি নিচের কিন্তু একটা সার্চ বার আছে। এই সার্চ বারের পাশে একটা মাইক বাটন আছে। আপনি চাইলে এই মাইক বাটনে ক্লিক করেও কিন্তু কাজটি করতে পারেন, অথবা আপনার যদি এই সার্চ বারটি না থেকে থাকে তাহলে আপনাকে গুগল অ্যাপ্লিকেশনটি একবার ওপেন করতে হবে। আমি গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। তো গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু ইন্টারনেট কানেকশনটা দিতে হবে। তো আমি ইন্টারনেট কানেকশনটা অন করে দেবো। তো ইন্টারনেট কানেকশনটা অন করার পর দেখতে পাচ্ছি আমার সামনে ঠিক গুগল ইন্টারফেসটি চলে এলো। তারপরে এখানে একটা সার্চ বার আছে। তো এই সার্চ বারের মধ্যে আপনাকে যে মাইক বাটন দিয়ে আছে, এই মাইক বাটনে আপনাকে একবার ট্যাপ দিয়ে আপনাকে বলতে হবে সেন্ড এ হোয়াটসঅ্যাপ মেসেজ। তারপর আপনাকে জিজ্ঞেস করবে কাকে মেসেজ পাঠাতে চান, তার নামটা বলবেন এবং কি মেসেজ লিখতে চান আপনি সেটা লিখে দিয়ে আপনি সেন্ড করতে পারবেন। তো আমি এখন এই মাইক বাটনে ক্লিক করে পুরো হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে আরম্ভ করে সেন্ড পর্যন্ত এই মাইক বাটন থেকেই করব। আপনারা অবশ্যই কিন্তু অপশনটি ফলো করে করে যাবেন। সেন্ড এ হোয়াটসঅ্যাপ মেসেজ। দেখুন আমাকে জিজ্ঞেস করছে কাকে মেসেজ পাঠাতে চান। রাকেশ, আমি রাকেশ নাম বলে দিলাম। হাই রাকেশ, হাউ আর ইউ? দেখুন আমি কিন্তু মেসেজ লিখে দিলাম। আমাকে জিজ্ঞেস করছে সেন্ড করতে চান কিনা। সেন্ড ইট। তো ভিউয়ার্স দেখতে পেলেন আমি কিন্তু মুখে বলে দিলাম আমার ফ্রেন্ডের নামটি, তারপর আমি কি মেসেজ পাঠাতে চাই সেটি আমাকে জিজ্ঞেস করলো, আমি সেটাও কিন্তু বলে দিলাম। তারপর সেন্ড ইট বলে দিলাম, তারপরে কিন্তু মেসেজটি সেন্ড হয়ে গেল। তো এরপরে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপটি ওপেন করে প্রুফ দেখিয়ে দেবো। তো আমি সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করে যাব। তো বন্ধুরা, আমি হোয়াটসঅ্যাপের মধ্যে চলে এলাম। তো হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর সবার প্রথমেই দেখতে পাচ্ছেন একটা বন্ধুর চ্যাট কিন্তু এখানে শো করা আছে, রাকেশ মাঝি। তো রাকেশ মাঝির চ্যাটটি ওপেন করলাম। তো চ্যাটটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন হাই রাকেশ, হাউ আর ইউ, এই মেসেজটি আমার তরফ থেকে সেন্ড করা হয়েছে। আমি কিন্তু এই মেসেজটি গুগল থেকে সেন্ড করেছি। আপনারা চাইলেও কিন্তু হোয়াটসঅ্যাপটি না ওপেন করে গুগল থেকে যে কাউকে মেসেজ সেন্ড করতে পারবেন। তো খুবই মজার একটা ট্রিক্স, যে কাউকে দেখালে সে কিন্তু খুব অবাক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল মতো আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, অল এ করুন, পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে যখনই আমি ভিডিও আপলোড করব।